দেশ আমার ভাবনা আমার এই স্লোগানকে সামনে রেখে মুজিববর্ষ উপলক্ষে ঝিনাইদহে 5,000 তাল বীজ রোপণ শুরু হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার ডেফল বাড়ি গ্রামে এ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ। এ সময় জেলার কৃষি কর্মকর্তা ডক্টর খান মোহাম্মদ মনিরুজ্জামান, বন কর্মকর্তা, পরিবেশবিদ সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাত রোধে এসো দেশ গড়ি জহির রায়হান গ্রন্থাগারের আয়োজনে আগামী এক সপ্তাহের মধ্যে সদর উপজেলার বিভিন্ন গ্রামে 5,000 তাল বীজ রোপণ করা হবে বলে জানান গ্রন্থাগারের পরিচালক জহির রায়হান। বড় কঠিন সিস্টেম রে ভাই, কিভাবে সবচেয়ে উপরে ওই জায়গা থেকে যদি বিদ্যুৎ চমকায় কাজ করে সে যেভাবে সমাজের জন্য করলো, আমরা মাস্টার্স ক্লাস করে বিশ্ববিদ্যালয় এটা কিন্তু তাল গাছের আছে। আমি সাহিত্যিক এবং আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।